জম্বি মুভি আপনারা হয়তো অনেক দেখেছেন, কিন্তু এই মুভিটি জম্বিদের নিয়ে হলেও প্রতিটি মুহূর্তে আপনি টান টান উত্তেজনার মধ্যে দিয়ে থাকবেন, কথা দিলাম। আর জম্বিদের দেখতে দেখতে শেষে কখন নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে আপনি বুঝতেও পারবেন না। লাভ, ইমোশন, সাসপেন্স, থ্রিলার, হরর, এই সব কিছুর অভিজ্ঞতাই আপনি এই মুভিটি দেখলে করতে পারবেন। অসাধারণ একটি মুভি ট্রেন টু বুসান এক্সপ্লেন করতে চলেছি আমাদের গল্প থেরাপি চ্যানেলে। মুভির প্রথমেই দেখি যে একটি চেক পয়েন্টে সব গাড়ি থামিয়ে সেগুলোকে স্যানিটাইজ করা হচ্ছে। একটি ড্রাইভার গাড়ি থামিয়ে যখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হয়েছে, তখন ওখানে ওকে জানানো হয় যে না না, সেরকম কোনো ব্যাপার নয়, পাশে একটা বায়োটেক প্ল্যান্টে লিকেজ হয়েছে, সেই কারণেই এসব স্যানিটাইজ করা হচ্ছে। ড্রাইভারটা তখন মনে মনে বলতে বলতে যায় যে নিশ্চয়ই কোনো বড়সড় ব্যাপার ঘটেছে, এরা কিছু বলছে না, নয়তো হঠাৎ এরকম করে এত কিছু করবে কেন। সেই সময়ই ওর ফোন বেজে উঠল। ও ফোনটা রিসিভ করতে গেলেই কি যেন একটা গাড়ির তলায় চাপা পড়ে যায়। ড্রাইভারটি নেমে দেখে যে একটি হরিণ চাপা পড়ে মারা গেছে। সে গাড়ি চালিয়ে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে সেই মৃত হরিণটা লাফিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। আরও চোখ দেখে মোটেই কিন্তু স্বাভাবিক হরিণ লাগছিল না। তারপরের সিনেই একজনকে দেখা যায়। এর নাম হচ্ছে সিওকু। নামগুলো একটু আটখোটা টাইপের, তো তাই ঠিক উচ্চারণটা যদি ঠিক মতো না হয় আপনারা একটু ক্ষমা করে দেবেন। সিওকুকে দেখি যে তিনি অফিসে বসে আছেন, ফোনে কথা বলছেন। ইনি হচ্ছেন ওর কোম্পানির ফান্ড ম্যানেজার। তাকে তার বস ফোনে শেয়ার বিক্রি করার জন্য বলছেন। এই শেয়ার বিক্রির কথাটা কিন্তু মনে রাখবেন, পরবর্তীকালে কাজে লাগবে। ফোনটা রাখার পর সিওকু কিম নামে একজন সাবঅর্ডিনেটকে ডাকে। ডেকে বলে যে যত ফান্ড শেয়ার আছে সব বিক্রি করে দাও, ওপর থেকে অর্ডার এসেছে। তখন কিম বলে, স্যার এতে তো ছোট ছোট ট্রেডার্সদের অনেক ক্ষতি হয়ে যাবে স্যার। উত্তরে সিওকু বলে যে যা বলা হচ্ছে তুমি তাই করো, তোমার কাজ তুমি নিশ্চয়ই জানো। এরপরে দেখি যে সিওকু তার মেয়ের জন্মদিনের জন্য আগাম একটা গিফট কিনে নিয়ে আসে তার মেয়ে সুয়ানকে দেওয়ার জন্য। সিওকু তার কাজে অতিরিক্ত ব্যস্ত থাকার জন্য তার বউয়ের সাথেও তার কোনো সম্পর্ক নেই, এমনকি তারা আলাদা থাকে। তার বউ বর্তমানে এখন বুসানে থাকে। সিওকু যখন তার মেয়ের কাছে গিয়ে গিফটটা দেয়, মেয়েটি খুলে দেখে যে এই একই জিনিস তার বাবা গত ক্রিসমাসে তাকে দিয়েছিল। এটা দেখার পর সুয়ান জেদ করে যে সে আগামীকাল তার জন্মদিনে তার মায়ের কাছে যাবে, এবং তার বাবা যদি তাকে না নিয়ে যায় ও তাহলে একাই চলে যাবে বুসানে। এই মেয়ে আর বাবার সাথে সিওকুর মাও থাকেন। সিওকুর মা সিওকুকে বলে যে আজকাল তুমি খুব ব্যস্ত থাকো, তাই না? আজকে স্কুলে সুজানের রিসাইটেশন ছিল, তুমি যাওনি, তাতে সুজান খুব দুঃখ পেয়েছে। কাউকে আনন্দ যদি না দিতে পারো অন্তত দুঃখটা তো দিও না। এই বলে একটা ভিডিও রেকর্ডিং রেখে চলে যান উনি। তারপর সিওকু রেকর্ডিংটা চালিয়ে দেখে যে সুয়ান রিসাইটেশন করতে করতে ভুলে যায়। যখন ও বুঝতে পারে যে ওর বাবা প্রোগ্রামে আসতে পারেনি, তখন ও চুপ করে যায়। আচ্ছা, এই রিসাইটেশনের ব্যাপারটাও না মনে রাখবেন, একদম শেষের দিকে কাজে লাগবে। কিন্তু এটা দেখে ওর বাবার খুবই খারাপ লাগে, তাই পরের দিন বুসানের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ট্রেন ধরে দুজনে। ট্রেনে উঠেও সুয়ানের বাবা ফোনে ব্যস্তই থাকে। তারপরের সিনেই দেখি যে একটি ট্রেন অ্যাটেন্ডেন্টের অলক্ষেই একটি মেয়ে দৌড়ে ট্রেনে উঠে পড়ে, ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তে। তার পায়ে এক জায়গায় কামড়ানো দাগ দেখা যায় এবং তাকে দেখে একটু অসুস্থই মনে হয়। তারপরই ট্রেন ছেড়ে দেয়। ট্রেনের ভেতরে উইন্ডো সিটে বসে সুয়ান দেখতে পায় একটা গার্ডের ওপরে আরেকজন এসে ঝাঁপিয়ে পড়ল। এই সিনটা দেখেই ওর বাবাকে বলতে যাবেই ঘুরে দেখে যে ওর বাবা ততক্ষণে ঘুমিয়েই পড়েছে। এদিকে যে মেয়েটি হঠাৎ করে উঠে পড়েছিল ট্রেনে পায়ে ক্ষত নিয়ে, সেই মেয়েটি বাথরুমে বসে আছে। আর একটা বাথরুমে দেখায় যে একটা পাগল ঢুকে পড়েছে। সে বসে বসে বলছে যে সবাই মারা যাবে, সবাই মারা যাবে, কেউ বাঁচবে না। এদিকে যে অসুস্থ মেয়েটি ট্রেনে উঠে পড়েছিল সবার অজান্তেই, সে বাথরুমের বাইরে বেরিয়ে এসে ফ্লোরে শুয়ে শুয়ে কিরকম ছটপট করতে থাকে। আর এদিকে সুয়ানের খুব টয়লেট পেয়েছিল, তাই ওর বাবার বেকার ঘুমটা না ভাঙিয়ে নিজেই টয়লেট করতে চলে যায়। আর ওইদিকে সেই অসুস্থ মেয়েটাকে ওই অবস্থায় দেখে ট্রেনের একটি মহিলা অ্যাটেন্ডেন্ট তাকে সাহায্য করতে যায়। তখন মেয়েটি কিরকম যেন একটি অঙ্গি ভঙ্গি করে হাত পা কেমন মুচড়ে টুচড়ে উঠে দাঁড়িয়ে পড়ে, তারপর অ্যাটেন্ডেন্টের ওপরে লাফিয়ে পড়ে এবং কামড়াতে শুরু করে দেয়। মানে ওই অসুস্থ মেয়েটি
তখন জম্বিতে পরিণত হয়ে গেছে। এদিকে সিওকুর ঘুম ভাঙলেই দেখে যে মেয়ে পাশে নেই, তখন সে উঠে মেয়েকে খুঁজতে চলে যায়। তারপরের সিনেই দেখি যে ওই অ্যাটেন্ডেন্টের ঘাড়ে চেপে সেই জম্বিটি ওকে কামড়েই যাচ্ছে, আর অ্যাটেন্ডেন্টটি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, পিঠের উপরে সেই মেয়েটি চেপে ওর ঘাড় কামড়াচ্ছে। সেই কামড়ার মধ্যে একটি খেলার টিম ছিল ওখানে। ওরা সবাই এই দৃশ্যটি হতবাক হয়ে দেখতে থাকে, কি করবে কেউ বুঝতে পারে না। এবং ততক্ষণে অ্যাটেন্ডেন্টটাও জম্বিতে পরিণত হয়ে গেছে। দিয়ে ওরা দুজন মিলেই ওখানে যারা যারা ছিল তাদের প্রত্যেকের উপরেই আক্রমণ শুরু করে দেয়। দৃশ্যগুলি কি ভয়ঙ্কর! তখন আর একদিক থেকে আর একটি ট্রেন অ্যাটেন্ডেন্ট ছুটে এসে ওই অবস্থা দেখে সবাইকে অন্য কামরায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে। তখন সুয়ানের বাবা সুয়ানকে খুঁজতে খুঁজতে যেই কামরায় জম্বি অ্যাটাক হয়েছে সেইখানে পৌঁছে যায়। অবাক হয়ে দেখতে থাকে মিস্টার সিওকু। সেই সময় পিছনে টয়লেট থেকে বেরিয়ে সুয়ান বেরোয় আর তার সামনের দিকে দেখে যে জম্বিরা ছুটে আসছে। তখন সিওকু ওর মেয়েকে দেখেই কোলে তুলে নিয়ে ছুটতে থাকে। ছুটে আসতে আসতে একটি লোককে বাথরুমের বাইরে অপেক্ষা করতে দেখে। এই লোকটির নাম হচ্ছে সাংহো। সে তার প্রেগনেন্ট স্ত্রীর জন্য অপেক্ষা করছে বাথরুমের বাইরে দাঁড়িয়ে। কিন্তু তাদেরকে উপেক্ষা করে সিওকু ছুটে চলে যায় এবং সেই প্রেগনেন্ট মহিলাটি বেরোলেই তারাও ওই অবস্থা দেখে ছুটতে থাকে প্রাণ ভয়ে। সিওকুরা তার পরের কামরায় গিয়ে ওই প্রেগনেন্ট মহিলার স্বামীটাকে আসতে দেখেও গেটটা লাগিয়ে দেয়। আসলে প্রাণ ভয়ে মানুষ কি করবে কিছু বুঝতে পারে না, মাথা ঠিক থাকে না তো। আচ্ছা, ওই প্রেগনেন্ট মহিলাটির নাম হচ্ছে সিয়ং কিয়ং, আর তার স্বামীর নাম তো আমি প্রথমেই বলেছি, সাংহুয়া। এদের দুজনকেও মনে রাখবেন, সিনেমাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এদের। তারপর সাংহুয়া আর তার প্রেগনেন্ট স্ত্রী গেটের কাছে এলেই তখন সিওকু দরজা খুলে দেয়, আর পিছন পিছন জম্বিগুলো এসে দরজায় ধাক্কা মারতে থাকে। সিওকু দেখে যে জম্বিগুলো দরজা কিন্তু খোলার চেষ্টা করছে না, শুধু দরজার উপরের কাঁচের জায়গায় খালি ধাক্কা মারছে, কারণ তারা কাঁচের মধ্যে দিয়ে ওদেরকে ওপার থেকে দেখতে পাচ্ছে। তাই তখন সিয়ং কিয়ং ওই কাঁচের উপরে জল ছিটিয়ে দিয়ে নিউজ পেপার চিপকে দিল। ব্যাস, অমনি জম্বিরা ওই পারে সব ঠান্ডা হয়ে যায়। এরপর সবাই ট্রেনের টিভিতে নিউজ চ্যানেলে দেখে যে দেশের হাল খুব খারাপ, দেখে যে চারিদিকে একই অবস্থা। এরপর ট্রেনের ক্যাপ্টেনের ভয়েস মেসেজ আসে যে ট্রেন এর পরের স্টেশনে থামবে না, কারণ এর পরের স্টেশনে খুব খারাপ অবস্থা, কন্ট্রোল রুম থেকে অর্ডার এসেছে না থামার জন্য। পরের স্টেশন যখন পাস করে ট্রেনটি, তখন ট্রেনের ভেতর থেকে সবাই বাইরেটা দেখতে পায়। সেখানে দেখে যে সেই স্টেশনেও জম্বি অ্যাটাক হয়েছে, সবাই সবাইকে অ্যাটাক করছে, এই ওর ঘাড়ে উঠে পড়ছে, এই ওকে কামড়ে দিচ্ছে, এই সব চলছে বাইরে। কি করবে এরা কিছু বুঝতে না পেরে ট্রেনে যে যার জায়গায় বসে। আচ্ছা, এই দুই বোনকে মনে রাখবেন, ছোট বোনটির নাম জংগিল, বড়টির নাম ইনগিল। বন্ধুটির মধ্যে ছোট বোনটারও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। এদিকে সিওকুর একটা ফোন আসে, সেই ফোনে সে জানতে পারে যে তারা যে সব শেয়ার বিক্রি করে দিয়েছিল, সেই শেয়ার বিক্রি করে দেওয়ার জন্যই ওদের সাথে যে বায়োটেক প্ল্যানটা কাজ করত, সেই প্ল্যান থেকে এই ভাইরাসটা ছড়িয়েছে, তারাই ইচ্ছা করেই ভাইরাসটা ছড়িয়ে দিয়েছে। তারপর ট্রেনের ক্যাপ্টেন ট্রেনের সব যাত্রীদের জানায় যে এই ট্রেনটি ভুজান পর্যন্ত যাবে না, পরবর্তী স্টেশন ডাইজিয়নে গিয়ে থেমে যাবে। সেখানে যাত্রীদের নিরাপত্তার উদ্দেশ্যে সৈন্যবাহিনী মোতায়েন করা হয়েছে, তারা যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাবে। তখন ওই ট্রেনে থাকা এক ধনী ব্যক্তি ইয়ংসুক, উনি হচ্ছেন স্ট্যালন এক্সপ্রেসের সিওও, তার পরিচিত, তিনি কাউকে ফোন করে জানতে পারেন যে ডাইজিয়ান স্টেশনটাও সেফ নয়, কারণ ওইখানেও ওই ভাইরাস অলরেডি ছড়িয়ে পড়েছে। আর এই কথোপকথন সিওকু শুনে নেয়। তারপর সে তার এক বসকে ফোন করে জানতে পারে যে ডাইজিয়ান জায়গাটা সত্যি সেফ নয়। তার বস বলেন যে তুমি তোমার মেয়েকে নিয়ে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে এসো, আমি আমার লোক পাঠিয়ে দেবো, তুমি তাদের সাথে চলে আসবে। এটা শুনে সিওকু নিশ্চিন্ত হয়। ওই ফাঁকেই ওই দম্পতির সাথে সুয়ানের বেশ একটু আলাপ পরিচয় হয়। সুয়ানের কাছ থেকে সাংহুয়া জানতে পারে যে সিওকু একজন ফান্ড ম্যানেজার। তারপর ট্রেন এসে ডাইজিয়ান স্টেশনে থামে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্টেশনটা পুরো ফাঁকা হয়ে আছে, কেউ ছিল না সেখানে। ওরা সবাই কথা মতো নেমে পড়ে স্টেশনে, সবাই ভয়ে ভয়ে এগোতে থাকে। খানিক দূর এগোনোর পর সিওকু তার মেয়েকে নিয়ে অন্যদিকের গেটে চলে যায়, কিন্তু একটু এগিয়ে যেতেই দেখে যে সৈন্যরাও সবাই জম্বিতে পরিণত হয়ে গেছে, চারিদিক দিয়ে জম্বিরা ঘিরে ফেলেছে সবাইকে। সুজানকে একটি জম্বি অ্যাটাক করতে যাবেই কি, ঠিক সেই মুহূর্তেই স্যাংহুয়া লাফিয়ে এসে সুজানকে বাঁচিয়ে নেয়। এই স্যাংহুয়া আর তার বউকেই ট্রেনের মধ্যে কামরায় ঢোকার আগে গেট লাগিয়ে দিয়েছিল সিওকু, আর সেই সিওকুর মেয়েকেই স্যাংহুয়া বাঁচালো। তারপরে সব কোনো রকমে কয়েকজন মাত্র ট্রেনের কাছে আসতে পারে, কিন্তু সবাই
একটা কামরায় উঠতে পারে না। সব থেকে সামনের দিকের কামরায় থাকে ওই ধনী ব্যক্তি ইয়ংসুক, যে টিমটা ছিল তার মধ্যে একটি মেয়ে ছিল যে জিনভি, আর দুই বোনের মধ্যে ছোট বোন জংগিল, আর একটি ট্রেন অ্যাটেন্ডেন্ট এবং আরো কয়েকজন থাকে। আর মাঝামাঝির দিকে কামরায় ছিল সিওকু, সাংহুয়া আর ইয়ংগুক। আর একটা কামরা শেষের দিকে যেটা ছিল সেখানে ছিল সিয়ংকিয়ং, সেই প্রেগনেন্ট মহিলাটি, সুয়ান আর একটি পাগল লোক, যে পাগল লোকটি প্রথমেই ট্রেনে উঠে পড়েছিল, আর সেই বড় বোন ইনগিল। সাংহুয়া তার বউকে ফোন করে জানতে পারে যে সিয়ংকিয়ংরা 13 নম্বর কামরায় আছে, আর ওরা তিনজন এখন 9 নম্বর কামরায় আছে, আর মাঝখানের কামরাতে আছে জম্বি। তারপর সিওকু, সাংহুয়া ওরা ঠিক করে যে ওরা ওদেরকে বাঁচিয়ে নিয়ে আসবে। আর ইয়ংগুক জানতে পারে যে বাকিরা সব 15 নম্বর কামরায় আছে, মানে ওদেরকে 13 নম্বর থেকে তাদেরকে নিয়ে সোজা একটা কামরা পেরোলেই সেফ কামরায় পৌঁছে যাবে। তারপর ওরা সব হাতগুলোকে বিভিন্ন রকম জিনিস দিয়ে বেঁধে নেয় যাতে জম্বিরা কামড়াতে না পারে। তারপরেই ওরা তিনজন সাহস করে এগিয়ে যেতে থাকে। তারা একের পর এক জম্বিদেরকে মেরে কাত করতে থাকে আর এগিয়ে যায়। তারপর হঠাৎই ট্রেনটা একটা টানেলের মধ্যে দিয়ে যায়। তখন দেখে যে জম্বিগুলো ওদেরকে আর দেখতে পাচ্ছে না, শান্ত হয়ে গেছে, যে যার নিজের মতো হেঁটে যাচ্ছে। তখন ওরা বুঝতে পারে যে জম্বিরা অন্ধকারে কাউকে দেখতে পায় না। ওরা ওই সুযোগ নিয়ে ওই কামরাটা পার করে যায়। এইভাবেই মারতে মারতে আর বুদ্ধির বসে ওরা সুজান আর সিয়ংকিয়ং এর কাছে পৌঁছে যায় এবং তাদের সাথে দেখাও হয়। কিন্তু যেই ওদের সাথে দেখা হয় তখনই টানেলটা শেষ হয়ে যায়, ফলে চারিদিক আলোই ভরে যায়। তখনই ওরা তার পাশের বাথরুমে ওরা বাকি তিনজন লুকিয়ে পড়ে যাতে জম্বিরা ওদেরকে দেখতে না পায়। তারপর সিওকু মোবাইলে দেখে যে আরেকটু পরেই একটা টানেল আসছে, এই সুযোগটাই ওদেরকে কাজে লাগাতে হবে। যদি না লাগাতে পারে তাহলে এরপর 3 মাইল অব্দি কোনো টানেলই নেই। ইয়ংগুক ওর বান্ধবী জিনিকে মেসেজ করে যে ওরা বেঁচে আছে এবং সাথে আরও যারা আছে তাদের সবাইকেই নিয়ে আসছে ও জিনহিদের কামড়াতে। এই মেসেজটা পেয়ে জিনহি ওই কামরায় থাকা সবাইকে জানায় ব্যাপারটা। কিন্তু মনে আছে ওই কামরাতেই সেই ওই বদমাইশ ইয়ংসুক লোকটি ছিল। সে বলে যে আচ্ছা, ওরা সবাই জম্বি ভর্তি ট্রেন পার করে কি করে ইনফেক্টেড না হয়ে আমাদের কামরায় পৌঁছাবে, তাই ওদেরকে আমাদের কামরায় আসতে দেওয়া হবে না। আর এটা শুনে সবাই নিজের প্রাণের ভয়ে ইয়ংসুকের সঙ্গ দেয়। ওইদিকে সিওকুরা টানেল শুরু হয়ে গেলেই সবাই মিলে কোনো রকমে পার হয়ে এসে যখন 14 নম্বরে পৌঁছাবে তার আগেই টানেলটা শেষ হয়ে যায় এবং তারা ছুটে গিয়ে 15 নম্বরের দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি করতে থাকে। কিন্তু ইয়ংসুকরা ওইদিক থেকে দরজা বন্ধ করে রেখে দেয়। আর এইদিকে স্যাংহুয়া একটি দরজাকে কোনো রকমে চেপে ধরে রেখে জম্বিগুলোকে আটকে রাখতে থাকে। ইয়ংগুক আর সিওকু অনেক চেষ্টা করতে থাকে 15 নম্বর বগির দরজা ভাঙার। শেষে চেষ্টা করতে করতে দরজার কাঁচ ভেঙেই দেয়। ভেঙে ওরা ঢুকে পড়ে। কিন্তু ওইদিকে স্যাংহুয়াকে একটি জম্বি কামড়ে দেয়। অনেক কষ্টে সবাই ভেতরে ঢুকে পড়ে 15 নম্বরে। কিন্তু এই যাত্রায় স্যাংহুয়া এবং সেই বড় বোন ইনগিল জম্বিদের মধ্যেই থেকে যায়। সেটা ওর ছোট বোন ওপার থেকে সবই দেখতে পায়। দেখে ও কেমন স্তম্ভের মতো বসে পড়ে। ইয়ংসুকের স্বার্থপরতার জন্য দুজনের প্রাণ এমনি এমনিই চলে গেল। তার জন্য সিওকু ঢুকেই ইয়ংসুককে কয়েক ঘা বসায়। তারপরেও কিন্তু ইয়ংসুকের শান্তি হয় না। 15 নম্বর বগিতে থাকা ইয়ংসুকের কথা মেনে সিওকুদের পরের বগি 16 নম্বরে পাঠিয়ে দেয় তারা। তারপরে ওরা নিশ্চিন্ত হয়ে বসে, ভাবে যে যাক বাবা বেঁচে গেলাম। কিন্তু সেই ছোট বোন জঙ্গিল বসে বসে থাকতে থাকতে কি যেন ওর মনে হয় যে আমার দিদি বিনা স্বার্থে সবাইকে সারা জীবন করে গিয়ে এই হাল হয়ে গেল। আর এই বগিতে যারা স্বার্থপর মানুষ তারা নিজেদের জন্য কি করছে, সবাইকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই ভেবেই ও হঠাৎ দরজার ওপারে দেখে যে ওর দিদি জম্বি হয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে ওর কি মনে হয় গিয়ে ও জম্বিদের দিকে দরজাটাকে খুলে দেয়। ব্যাস অমনি জম্বিরা ঢুকে পড়ে আর তারপর সবার উপরে লাফিয়ে পড়ে এবং সবাইকে ইনফেক্টেড করতে শুরু করে দেয়। শুধু ইয়ংসুক আর ওই ট্রেন অ্যাটেন্ডেন্টটা বাথরুমে লুকিয়ে পড়ে। আর এদিকে সিওকুদেরকে যেহেতু 16 নম্বর বগিতে পাঠিয়ে দিয়েছিল তাই ওরা বেঁচে যায়। তারপর ট্রেনের ক্যাপ্টেন দেখতে পায় যে সামনে ট্রেনের লাইন বন্ধ, তাই ক্যাপ্টেন ব্রেক মেরে অ্যানাউন্সমেন্ট করে যে সামনে ট্র্যাক ব্লকেজের জন্য এই ট্রেন আর যাবে না, আমি বাঁদিকে নেমে বাঁদিকের যে ট্রেন বা ইঞ্জিন পাবো সেটা চালিয়ে ভুজানের দিকে পৌঁছানোর চেষ্টা করব। তোমরা যারা যারা আমার কথা শুনতে পাচ্ছ তারা বাঁদিকেই আসার চেষ্টা করো। এটা শুনে সিওকুরা 6 জন মিলে নেমে সেদিকে যেতে থাকে আর ওদিকে ড্রাইভার একটা ইঞ্জিন নিয়ে এগোতে থাকে। আর একদিকে সেই স্বার্থপর ইয়ংসুক সেই অ্যাটেন্ডেন্টটাকে জম্বিদের কাছে ঠেলে ফেলে দিয়ে নিজে পালিয়ে যায়। সিওকু এগোতে থাকে আর সেই সময় উল্টো দিক থেকে
একটি জ্বলন্ত ট্রেন এসে এমনভাবে আর একটা ট্রেনকে ধাক্কা মারি যে দুটো ট্রেনের মাঝে ফেসে যায় তারা। দুই ট্রেনের মাঝের একটা গর্তের মধ্যে সিওকু, তার মেয়ে সিয়ংকিয়ং আর ওই পাগল লোকটি আটকে পড়ে। ওরা তিনজন সেই ট্রেনের তলা থেকে বেরোতে পারলেও পাগলটা আর শেষে বেরোতে পারে না। ওখানে ওকে জম্বিরা ধরে নেয়। আর ওইদিকে ইয়ংগুক আর জিনি পালিয়ে যেতে যেতে ইয়ংসুকের সাথে দেখা হয়। সে ওদেরকে জম্বিদের দিকে আবার ঠেলে দিয়ে নিজে সে ইঞ্জিনের দিকে এগোতে থাকে। সে যখন এগিয়ে যায় তখন ট্রেনের ক্যাপ্টেন ইয়ংসুককে দেখতে পায়। দেখতে পেয়ে ও ট্রেন থেকে নেমে এসে ওকে সাহায্য করতে গেলে ইয়ংসুক সেই ক্যাপ্টেনকেই জম্বিদের দিকে ধাক্কা মেরে ফেলে দেয়, দিয়ে নিজে ছুটে ইঞ্জিনে উঠে পড়ে। এইদিকে সিওকু ওর মেয়ে আর সিয়ংকিয়ং গিয়ে ইঞ্জিনে ওঠে। ওরা ওঠার পর ইঞ্জিনের ড্রাইভার সিটে এগিয়ে গিয়ে দেখে যে ইয়ংসুক বসে আছে, কিন্তু সেও ইনফেক্টেড হয়ে গেছে। তারপর সেখানে ইয়ংসুক সিওকুর সাথে লড়াই করতে থাকে। লড়াই করতে করতে ইয়ংসুককে নিচে ফেলে দেয় সিওকু, কিন্তু ইয়ংসুক পড়ার ঠিক আগের মুহূর্তে সিওকুকে কামড়ে দেয়। তখন সিওকু বুঝতে পারে যে আর কিছুক্ষণের মধ্যেই ও জম্বিতে পরিণত হয়ে যাবে। তাই ও ওর মেয়ে আর সিয়ংকিয়ংকে ড্রাইভিং সিটের কাছে ওখানে বসিয়ে দিয়ে ওর মেয়েকে বুঝিয়ে বলে যে আমায় যেতে হবে, কিচ্ছু করার নেই। মেয়ে হাত ধরে খুব কাঁদতে থাকে। সিওকু শেষে মেয়েকে অনেক বুঝিয়ে সুঝিয়ে চলে আসে এবং চোখ বন্ধ করে ও যখন প্রথম ওর মেয়েকে কোলে তুলে নিয়েছিল সেগুলোর এক ঝলক দেখতে পায় সে। তারপর ও নিজেই ট্রেন থেকে লাফ মেরে দেয়। এই দৃশ্যটি অত্যন্ত হৃদয় বিদারক, দেখলে আপনি না কেঁদে থাকতে পারবেন না। এরপর সিয়ংকিয়ং আর সুয়ান ইঞ্জিন করে যেতে যেতে ভুজানে ঢুকবে ঠিক তার আগেই দেখে যে রাস্তা বন্ধ। এটা দেখে তারা ব্রেক মেরে দুজনে হেঁটে এগিয়ে যেতে থাকে। আর অপরদিকে ওদেরকে লক্ষ্য করে দেশের সৈন্যরা বন্দুক নিয়ে বসে আছে। ওরা দূর থেকে ঠিক বুঝতে পারে না যে সুয়ানরা নর্মাল মানুষ নাকি ইনফেক্টেড। তাই তারা জাস্ট ফায়ার করতেই যাবে। আর সেই সময়ই সুয়ান ওর বাবাকে মনে করে সেই কবিতাটি জোরে জোরে বলতে থাকে, যেটা ও স্কুল রিসাইটেশনে বলতে পারেনি ওর বাবার অনুপস্থিতির জন্য, যেটা ওর বাবাকে শোনানোর খুব ইচ্ছা ছিল। এইটা শুনেই সৈন্যরা বুঝতে পারে যে ওরা ইনফেক্টেড নয়, নর্মাল মানুষ, কারণ জম্বিরা তো আর গান গাইতে পারে না। তাই ওরা ওদের দুজনকে উদ্ধার করতে নেমে পড়ে। আর এখানেই আমাদের মুভিটি শেষ হয়ে যায়।